নমস্কার, আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রথম 1974 সালেই এই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল এই 5ই জুন দিনটিতে। তারপর থেকে প্রতি বছরই আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করে আসছি। আজ কোভিড-19 জন্য সারা পৃথিবী জুড়ে যে সিচুয়েশন তৈরি হয়েছে তা কাম্য ছিল না, কিন্তু আজ মানুষই মানুষের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমরা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছি তার জন্য আজ আমাদের অক্সিজেনের অভাবে ভুগতে হচ্ছে। তো আমরা পরিবেশকে সুস্থ সবল কিভাবে রাখতে পারি, কিভাবে গাছ আমরা আমরা প্রতিজ্ঞা করতে হবে বিনা কারণে গাছ কাটব না, বৃক্ষ রোপণ করব, জল নষ্ট করব না এবং পরিবেশকে সুন্দর স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, এই পরিকল্পনা অবিলম্বে আমাদের গ্রহণ করতে হবে। এবং বিশ্ব পরিবেশ দিবসকে সার্থক করার জন্য বাচ্চাদেরকেও উৎসাহিত করতে হবে, ওদের কাছে টেনে আনতে হবে আমাদের পরিবেশের কাছে, যাতে ওরা বুঝতে পারে যে এই বিশ্বকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখতে হবে। আজ 5ই জুন আমি কিভাবে এই দিনটি পালন করলাম সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আমার হাজবেন্ডের কবিতা এবং দিদির গান এবং কিছু বাচ্চাদের ড্রয়িং দিয়ে, সেগুলোও আপনারা দেখুন। এখন আমাদের জায়গার খুবই অভাব, প্রত্যেকেই আমরা বেশিরভাগই ফ্ল্যাটে থাকি, গাছ লাগানোর জায়গা নেই। তবুও যদি ইচ্ছে হয় বা শখ থাকে তাহলে ব্যালকনিতেই আপনারা গাছ লাগান। আমিও ব্যালকনিতেই গাছ লাগিয়ে কিছুটা শখ পূরণ করেছি। বেশিরভাগ গাছই আমি লাগিয়েছি এয়ার পিউরিফায়ার এবং ইনডোর প্ল্যান্ট। তো সেই গাছগুলো দেখুন, এখানে আর বাইরে কিছু পট হ্যাং করে দিয়েছি, হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগিয়েছি। এখানে আমি টমেটো গাছ লাগিয়েছি। এভাবে আপনারা কিচেন গার্ডেনও তৈরি করতে পারেন। আর এখানে আছে উচ্ছে গাছ। আর দেখুন এখানে লাগিয়েছি তুলসী গাছ। তুলসী গাছ আমাদের প্রচুর অক্সিজেন দেয়, যা আর এখানে আমি তুলসী গাছকে পুজোও করি। তাছাড়া তুলসী গাছ লাগানো খুবই ভালো, এটা প্রচুর অক্সিজেন আমাদের দেয় তুলসী গাছ। তো এইভাবে পরিবেশ দিবসে আমরা পরিবেশকে যাতে রক্ষা করতে পারি, প্রকৃতিকে সুন্দর রাখতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। প্রকৃতির কথা যখন উঠেছে তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া তা অসম্পূর্ণ থেকে যায়। এই মুহূর্তে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান খুব মনে পড়ছে, যে গাছ আমাদের শুধু অক্সিজেনই নয়, দেখুন আমাদের ছায়া প্রদান করে, তা পরিবেশকে সুস্থ সবল সুন্দর রাখে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের দুটি লাইন আমি না করে আর পারছি না, তো শুনুন। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগেছে করুণ রাগিণী শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের এই শ্যামল সুন্দর পৃথিবী যদি আমরা আবার ফিরে পেতে চাই,
তাহলে আমরা পরিবেশকে সুন্দরভাবে রক্ষা করব। চলুন আজকের এই ভিডিওতে আমার হাজবেন্ডের কবিতা এবং দিদির গান আছে, সঙ্গে কিছু বাচ্চাদের আপনি ড্রয়িং দেখতে পারবেন। এই বাচ্চাগুলো রায়পুরের বাচ্চা, দিদির মিউজিক ক্লাসের বাচ্চা। এদের সাথে আমি গান শিখি, যার জন্য এই বাচ্চাগুলোর সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এদের বলেছিলাম আমি যে প্রকৃতিকে তোমরা কীভাবে দেখছো, কী ভাবছো এদের নিয়ে, প্রকৃতিকে নিয়ে, সেই তার সেই ইয়ে করে তুমি আমাদের ড্রয়িং করে পাঠাবে। তো ওদের যে চিন্তার বিকাশ এই ছবিগুলোতে ধরা পড়েছে, আপনারা দেখুন, ওরাও চিন্তিত পৃথিবীকে নিয়ে। তো যদি ওদের চিন্তাধারা, ওদের কাজ, ওদের ড্রয়িং আপনার ভালো লেগে থাকে এবং আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং বাচ্চাদের উৎসাহিত করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনকে। এরপর চলুন আমি আমার বাচ্চাদের ঘরে নিয়ে যাচ্ছি। বাচ্চাদের ঘরেও আমি কিছু গাছ লাগিয়ে দিয়েছি, সেই গাছগুলোতে ওরা নিজেরাই যত্ন করে, নিজেরাই জল দেয় এবং পর্দা সরিয়ে দুপুরবেলা রোদ যাতে গাছ পায় সেই ব্যবস্থাও করে দেয়। এইভাবেই বাচ্চাদের উৎসাহিত করতে হবে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমাদের, যে ওরা যেন গাছকে, প্রকৃতিকে ভালোবাসতে পারে। এই দেখুন, এই একটা ছোট্ট গার্ডেন আমি বাচ্চাদের ঘরের মধ্যে করে দিয়েছি এবং এই গাছগুলোর পরিচর্যা বাচ্চারা নিজেরাই করে। এগুলো সবই ইনডোর প্ল্যান্ট। এবং এই জানালাটা দিয়ে প্রচুর রোদ আসে দুপুরবেলা, তখন ওরা নিজেরাই কার্টেনগুলো সরিয়ে গাছগুলোকে রোদ দেয়। নমস্কার, আমি কৌশিক বিশ্বাস। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 1974 সালে জাতিসংঘ এই দিবসটিকে নির্দিষ্ট করেছিল পরিবেশ দিবস হিসাবে। আসলে পৃথিবী বিভিন্নভাবে দূষিত হয়ে চলেছে, সে নানান রকম দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, তার সাথে 2021-এ জুটেছে মুখোশ দূষণ। তো এই দূষণের শুরু 1760 সালে শিল্প বিপ্লব, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের শুরু থেকেই, এবং এই সময় অর্থনৈতিক দিক দিয়ে যেমন পৃথিবী এগিয়েছে তেমনি দূষণের মাত্রাও প্রতিদিন প্রতিনিয়ত বেড়েই চলেছে এবং আজকের দিনে গোটা পৃথিবীকে প্রায় দূষণ গ্রাস করে ফেলেছে, যেখান থেকে মুক্তি প্রায় আমাদের অসম্ভব। তবুও আমাদের পরিবেশকে সচেতন, পরিবেশ দিবস পালন করে বিভিন্নভাবে সচেতন হতে হবে, না হলে আগামী প্রজন্ম হয়তো বা সূর্যের মুখ বা পৃথিবীর আলো দেখতে পাবে না। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই এটা উপলব্ধি করেছিলেন, সেই জন্যে তিনি গান, কবিতা অনেক কিছু লিখে গেছেন। তারই একটি কবিতা যেটা চৈতালি কাব্যগ্রন্থে আছে সেখান থেকে আমি পাঠ করছি। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লৌষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সে তপবন পুণ্য ছায়া রাশি, গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান, নিবার ধান্যের মুষ্টি, বক্কল বসন মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন, মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে, তবে নাহি চাহি নিরাপদে রাজভোগ নব, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন, অনন্ত এ জগতে হৃদয় স্পন্দন। নমস্কার। এরপরে শুনুন অনিন্দিতা দের একটি রবীন্দ্রসঙ্গীত। Oh,
मैं आपको मेरी फ्रेंड से मिलवाती हूँ जो अब इस कोरोना काल में हमारी मदद कर रहा है। आज मैं ये मनी प्लांट पानी में लगाने जा रही हूँ, आप सब भी लगाइए। सेव वाटर से अर्थ।